empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি বসাক গিনি মিউজিয়ামে। বসাক গিনি মিউজিয়াম হচ্ছে 171/2C রাসবিহারি অ্যাভিনিউ, কলকাতা 719। আজকে আমি আবারও দেখে নেব বসাক গিনি মিউজিয়ামের বেশ কিছু সিলভার কালেকশন। সামনেই আসছে ধনতেরাস, তো সেই উপলক্ষে আমি বেশ কিছু এক্সক্লুসিভ সিলভার কালেকশন আজকে দেখাবো। এবং আজকে আমাকে এই মুহূর্তে হেল্প করছেন ওকে, তো আজকে আমাকে প্রশান্তটা হেল্প করছে এই মুহূর্তে। এবং আজকে রূপার রেট কত চলছে? 65 টাকা পার গ্রাম, 65 রুপিস পার। ওকে, আজকে রূপার রেট চলছে 65 টাকা পার গ্রামে। প্রচুর কালেকশন আছে, আগেও আমার সিলভারের ভিডিও আপলোড করা আছে, যারা মিস করেছো অবশ্যই দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী কী এক্সক্লুসিভ কালেকশন আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমি এখানে এই মুহূর্তে দেখে নিচ্ছি বেশ কিছু সিলভার মুকুটের কালেকশন। এখানে সিলভার মুকুট কত থেকে কত মধ্যে চলে? 5000 থেকে শুরু করে আপনার 5000 থেকে শুরু করে 20000-25000 টাকা পর্যন্ত মুকুট চলে। ওকে, তো প্রথমে আমি এই যে একটা এক্সক্লুসিভ মুকুটের কালেকশনে চলে যাই, দেখো কত সুন্দর। এটা দাম আছে কত? 25000। এটার দাম আছে প্রায় 25000 টাকার মতো। ওকে, দেখে নিলাম। এবার ছোট্ট একটা মুকুটের কালেকশন দেখে নেব, এটার কত দাম আসবে? 4000 টাকা, প্রায় 4000 টাকা আসবে। ওকে, দেখে নিলাম। এবার দেখো এই যে কালেকশনটা দেখে নাও, এইটা একটা মুকুটেরই। এটা কিন্তু দেখতে হালকা, মানে পুরো ভরাট কাজ, বাট দেখতে কিন্তু হালকা, ভীষণই সুন্দর। এটা কত দাম আসবে? 12000 টাকা। এটা আসবে প্রায় 12000 টাকা মতো। এবার দেখো এই সেম একই জিনিস, বাট এটা হচ্ছে সোনার জল করা, একদমই সোনার মতো, মানে দেখে মনে হচ্ছে একদমই গোল্ডের, বাট এটা হচ্ছে সিলভারের সোনার জল করা, ঠিক আছে, ভীষণই সুন্দর দেখতে। কত আসবে এটা? 14000 টাকা, প্রায় 14000 টাকা। দেখে নিলাম। এখানে আর একটা মুকুটের কালেকশন, এই আগের মুকুটেরই, এটা হচ্ছে একটুখানি ছোট ভার্সন। দেখো দেখো এটা কত দাম আসতে পারে? 10000 টাকা আসবে প্রায়। ওকে, নেক্সট দেখো এই যে কালেকশনটা দেখে নাও, এটা কত আসবে? 9000 টাকা, প্রায় 9000 টাকার মতো। আর এখানে আরেকটা কালেকশন আছে, দেখো এটা কত দাম আসবে? 8000 টাকা। ওকে, 8000 টাকার মতো দাম আসবে। তো আমি এখানে বেশ কিছু এক্সক্লুসিভ মুকুটের কালেকশন দেখে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। সোনা এবং রূপার গহনার মজুরির ওপর ধনতেরাস উপলক্ষে 20% অফ চলছে। আর তোমরা যদি আমার চ্যানেল মনিশ ফ্যাশন থেকে ভিজিট করো, তাহলে কিন্তু অবশ্যই এক্সট্রা 5% পর্যন্ত অফ পেয়ে যেতে পারো। ওকে, এবার দেখো আমি এই কালেকশনগুলোতে চলে যাই। তো প্রথমে আমি দেখিয়ে দিই এই কালেকশনটা, দেখো এটা কি, আগে এটার একটু এটা ডিটেলস বলে দাও, এটা কি? এটা সিংহাসনের ছাতা। এটা হচ্ছে সিংহাসনের উপরে থাকে, ঠিক আছে, ঠাকুরের যে সিংহাসন হয় না, সিংহাসনের উপরে ছাতা থাকে। এই যে ছাতার ডিজাইনটা আমি একটুখানি কাছ থেকে দেখাচ্ছি, একটুখানি দেখো ডিজাইনটা, এটা কি স্টোন ওয়ার্ক করা আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সিলভারের উপর, ভীষণই সুন্দর। আর এই যে দেখো এটা এরকম অসম্ভব সুন্দর। কীরকম দাম আসবে এটা? এটা 25000। এটা আসবে প্রায় 25000 টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, এরকম ছাতা কিন্তু ছোট বড় মাঝারি সমস্ত রকমেরই আছে। যেটা এক্সক্লুসিভ কালেকশন সেটা আমি শুধুমাত্র শেয়ার করছি। খুবই সুন্দর, দেখে নাও। ওকে, নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট দেখো এখানে বেশ কিছু অসম্ভব সুন্দর বেশ কিছু প্রদীপের কালেকশন আছে। প্রথমে আমি চলে যাচ্ছি এই কালেকশনটাতে। এই প্রদীপগুলোর কি পার্টিকুলার কোনো নাম আছে? পঞ্চপ্রদীপ টাইপের, হ্যাঁ, পঞ্চপ্রদীপেরই এগুলো স্ট্যান্ড প্রদীপ, পঞ্চ সাউথ ইন্ডিয়ান স্টাইল পঞ্চপ্রদীপ, মানে এই যে পাঁচ দিকে প্রদীপ জ্বালানো যায় তাই। আচ্ছা, ডিজাইনটা একটু দেখে নাও, ডিজাইনটা হচ্ছে এইরকম। কিরকম দাম আসছে? 20000। খুবই সুন্দর কালেকশন। ধনতেরাসে কিন্তু এরকম জিনিস অনায়াসে তোমরা বসাক গিনি মিউজিয়াম থেকে সংগ্রহ করে নিতে পারো। ওকে, নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। নেক্সট দেখো এই কালেকশনটা, এটা কত আছে?
এটা প্রায় 42000 টাকা পড়বে, 42000 প্রায় 42000 টাকা মতো আসবে এটা। ওকে, যেদিন রেট যেমন থাকবে সেটার উপর কিন্তু দাম আপ ডাউন করবে। ওকে, আচ্ছা এগুলো কি সমস্ত কিছু জিএসটি নিয়ে না জিএসটি ছাড়া দাম বলছি? না, জিএসটি জিএসটি নিয়ে না ছাড়া, কোনটা? জিএসটি ছাড়া, জিএসটি ছাড়া দাম বলছি। এর উপর কত পার্সেন্ট জিএসটি? 3% জিএসটি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমরা মানে আমার চ্যানেল থেকে ভিজিট করলে কিন্তু 25% পর্যন্ত অফ পেয়ে যাবে। ওকে, আর এমনিতে তো সোনার উপর গহনার মজুরির উপর 20% অফ পাচ্ছই। খুবই সুন্দর কালেকশনটা। ওকে, দেখে নিলাম। নেক্সট, এবার এই কালেকশনটাই চলে যায়। হ্যাঁ, নেক্সট দেখো এই কালেকশনটা। ডিজাইনটা দেখো, কত দাম আসবে এগুলোর? এটা 30000 টাকা মতো পড়বে। এটা আসবে প্রায় 30000 টাকা মতো। ওকে, দেখে নিলাম। এখানে আরেকটা এক্সক্লুসিভ কালেকশন আছে, দেখি। এগুলো সব পঞ্চপ্রদীপের কালেকশন, অনেক আছে, তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি। দেখো, এই যে দেখে নাও, এটা আরেকটা ডিজাইন, এটাও পঞ্চপ্রদীপের আরেকটা ডিজাইন, এরকমটা ঠিক। কত আসবে দাম এটা? এটা আসবে প্রায় 25000 টাকা মতো। ওকে, তো আমরা বেশ কিছু এক্সক্লুসিভ প্রদীপের কালেকশন দেখে নিলাম। আচ্ছা, এখানে এই যে এই এই প্রদীপটা একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখো, এরকম প্রদীপের কালেকশন কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম, বাট তার মধ্যে এটা একটুখানি মানে তার থেকে একটুখানি মানে ভার্সনটা একটুখানি ছোট ভার্সন আর কি। এটার কিরকম দাম আসবে? 15000 টাকা। এটার দাম আসবে প্রায় 15000 টাকা। এটা কি আছে? এটা হচ্ছে আতরদানি। এটা আছে আতরদানি, কিরকম দাম আসবে এটার? 10000 টাকার মতো দাম আসবে। ওকে, আর এই যে দেখতে পাচ্ছ সিলভারের ঘন্টি, আগের দিনও দেখেছিলাম, সিলভারের ঘন্টিগুলো কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে আসে? এগুলো 5000 থেকে মোটামুটি আপনার 10000। আর এইটার মোটামুটি পার্টিকুলার কিরকম দাম? এই ঘন্টিটার 10000 টাকা। দেখো কেমন বাজে। বাহ, খুব সুন্দর বাজছে। ওকে, পাশের কালেকশনে চলে যাই। দেখো এগুলো কি আছে? এগুলো প্রদীপ আছে। আচ্ছা, কি প্রদীপ বলে এগুলোকে? থাক থাক পঞ্চপ্রদীপ টাইপের। আচ্ছা, এইটাও কিন্তু একরকম প্রদীপের কালেকশন, দেখে নাও। দীপাবলি উপলক্ষে বা ধনতেরাস উপলক্ষে, হ্যাঁ, মানে সেইগুলোর এগুলো হচ্ছে স্পেশাল, এগুলো কালেকশন কালেক্ট করে নিতে পারো, অসম্ভব সুন্দর দেখতে। দেখো এরকমটা ঠিক। এটার কত দাম আসবে? 16000 টাকা। ওকে, এটার দাম আসবে মোটামুটি 16000 টাকা। এবার দেখো এই একটা ডিজাইন, এটা তাও অ্যাপ্রক্সিমেটলি কত দাম আসতে পারে? এটা 8000 টাকা, 7000 টাকা। ওকে, 7-8000 টাকা। ওকে, এবার এইটা? এটা 25000 টাকা। এইটা পড়বে 25000 টাকা। ডিজাইনটা দেখে নাও। এই দেখো ডিজাইনটা হচ্ছে ঠিক এই রকম। ওকে, জেনে নিলাম। নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট দেখো, এই যে কালেকশনটা দেখো, কত আসবে এটা? এটা পড়বে মোটামুটি 17000 টাকা মতো। ওকে, পাশের কালেকশনে চলে যাই। দেখো পাশেও কিন্তু বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন আমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমেই আমি দেখিয়ে দেবো এই যে সিংহাসন। হ্যাঁ, রূপার সিংহাসনের কিন্তু প্রচুর চাহিদা, সবসময় রূপার সিংহাসনের চাহিদা সারা বছর থাকে। যেমন ধরো এই যে এই কালেকশনটাকে দেখিয়ে দিই, দেখো এইটা রূপার সিংহাসন কিন্তু ছোট বড় সব মাঝারি সমস্ত সাইজেরই আছে। ওকে, আর রূপার সিংহাসনের ওপর এই যে ছাতা দেওয়া আছে, রূপার সিংহাসন তো আমরা সবসময় ইউজ করে থাকি। এটা কিরকম রেঞ্জ আছে এটার? 35000। এটার দাম আছে 35000 টাকা। দেখো সিংহাসনের মাথার ওপর যেটা আছে এটা হচ্ছে ছাতা, ঠিক আছে? এরকম কিন্তু বিভিন্ন রেঞ্জের সিংহাসন পেয়ে যাবে। আমি একটা দেখিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো সিংহাসনের অনেক কালেকশন আছে, তার মধ্যে যেমন ধরো এইটা, এইটাও কিন্তু ভীষণ ছোট কিউট একটা কালেকশন, খুবই সুন্দর। এটার কিরকম রেঞ্জ আছে?
এটার রেঞ্জ আছে প্রায় 14,000 টাকা। দেখো খুবই সুন্দর কাজরা কিন্তু। ওকে নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট দেখো এই যে এরকম আর একটা কিউট কালেকশন সিংহাসনের, এটা আসবে কত প্রায়? অ্যাপ্রক্সিমেট 10,000 টাকা, দেখে নিলাম। ওকে নেক্সট এই দেখো, এইটাকে আমরা কি বলতে পারি, এটা কি? এটাও চোপড়া, পূজোর সময় লাগে। পূজোর সময় কি আরতি করতে লাগে? ওকে সামনে দিতে হয় ঠাকুরের, ঠাকুরকে দিতে হয়, চন্দন থাকে, জল। আচ্ছা ওকে, আরতি তো বলে আরতি, আরতি থালা, এই যে এইভাবে আমরা আরতি করে থাকি, দেখে নাও, খুবই সুন্দর একটা কালেকশন। আচ্ছা এবার দেখে নিচ্ছি, এই যে এটা এটা কি বলো, এটা অনেকদিন পরে দেখলাম। এটা হচ্ছে কুনকে বলে, লক্ষ্মী কাছে থাকে, হ্যাঁ এখানে ধান থাকে, ধান থাকে লক্ষ্মীর, আচ্ছা পুজোতে কাজে লাগে আমাদের, লক্ষ্মী পুজোতে ধানতেরাসেও তো লাগবেই। তো এরকম যারা সিলভারের কালেক্ট করে নিতে চাও, তারা কিন্তু বর্ষাগিনি থেকে অবশ্যই কালেক্ট করে নিতে পারো। ভীষণই সুন্দর এবং একটু মানে সফট না, জিনিসটা বেশ হার্ড আছে, ঠিক আছে, বেশ সলিড কিন্তু, হ্যাঁ, এবং ডিজাইনটা তো অসম্ভব সুন্দর, খুবই মানে ভালো লাগছে দেখতে। কীরকম রেঞ্জ আছে এটার? 15,000। এটার রেঞ্জ আছে 15,000 টাকা। ওকে অবশ্যই এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করে নিতেই পারো। আচ্ছা নেক্সট দেখো, এইটারই আর একটা ছোট্ট কিউট কালেকশন, খুবই সুন্দর। এটার কত দাম আসবে? 4,000 টাকা। 4,000 টাকা, ওকে দেখে নিলাম। এবার চলে যাই এই কালেকশনটা, এটা কি আছে দেখি, এটা এইটা কি আছে? এটা প্রদীপ আছে, এইটা একটা প্রদীপ আছে, এটাকে অখণ্ড দিয়ে বলে, কি বলে? অখণ্ড দিয়ে। আচ্ছা এটা একটা এক্সক্লুসিভ কালেকশন, এটা কি রকম ভাবে প্রদীপটা ইউজ করতে হয় দেখিয়ে দিন। আচ্ছা এখানে আগুন জ্বালানো হয় তাই তো, আর ওইটা ঢাকনাটা দেওয়া থাকে, এখানে পোলতেটা দিতে হয়, আচ্ছা এখানে এখানে তেল দিতে হয়, ওকে তেল দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দিতে হয়। আচ্ছা আর এটা যে গ্লাসের আছে, হ্যাঁ বড় ছিল, ওকে দেখো কত দাম আসবে এটা? 35,000 টাকা। এটা আসবে 35,000 টাকা। ওকে নেক্সট চলে যাচ্ছি, এই দুটো দেখো, এই যে এখানে আমি দেখাচ্ছি দুটো সিলভারের ফুলদানি, এরকম ফুলদানি কিন্তু অনেক আছে। ওকে তো এই দুটো দেখে নাও, আমি তার মধ্যে দুটো দেখাচ্ছি, প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে। কিরকম রেঞ্জ আছে এগুলো সিলভার ফুলদানি? মোটামুটি রেঞ্জ 15,000 টাকা হবে, 15,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। ওকে অ্যাপ্রক্সিমেটলি অনেক কালেকশন আছে। নেক্সট যখন আবারও সিলভারের ভিডিও বানাবো না, আমি বাকি কালেকশনগুলো শেয়ার করবো। ওকে ওইটা দেখি, ওইটা কি আছে? এটা হচ্ছে জিনিসটা দেখাই খুলে না, এটা খুলে বোঝা যাবে না। আচ্ছা এই যে জিনিসটা দেখে নাও, এটা আতরদানি, ওকে এটার উপরে চাপ দিতে এরকম ভাবে, আচ্ছা আচ্ছা এখানে চারটে এরকম ছোট শিশি আছে চারটে, তো এগুলো প্যাচ সিস্টেম আছে, এখানে আতর থাকে, এইভাবে লাগাতে হবে। আচ্ছা এটা মানে আমাদের মানুষের জন্য না, মানে আমাদের দেবতারা ইউজ করতে পারে? দেবতার জন্য হতে পারে, মানুষ মানুষ ইউজ করতে পারে, বা শৌখিন যারা তারা ইউজ ব্যবহার করে, শৌখিন টাইপ। ওকে তো শৌখিন তারা। তো আজকে আমরা এই মুহূর্তে দেখে নিলাম প্রচুর পরিমাণ সিলভারের কালেকশন, ওকে, এবং প্রত্যেকটা কিন্তু ছিল ধানতেরাস স্পেশাল। ওকে ধানতেরাসে যে ধরনের জিনিস আমরা সাধারণত কালেক্ট করার কথা চিন্তা ভাবনা করে থাকি, আমি সেটার ওপর কিন্তু আজকে কালেকশনগুলো সাজিয়েছি। নেক্সট আমি সিলভারের আরও অনেক নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যাব, কয়েক হাজার কালেকশন আছে বর্ষাগিনি মিউজিয়ামে সিলভারের, এবং সবই কিন্তু এক্সক্লুসিভ কালেকশন। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন পেতে হলে অবশ্যই কিন্তু বর্ষাগিনি মিউজিয়ামে ভিজিট করতে হবে। যারা আমার ভিডিও দেখে বর্ষাগিনি মিউজিয়াম থেকে সিলভারের কালেক্ট করেছো, বা সিলভার জুয়েলারি কালেক্ট করেছো, বা সিলভারের আইটেম কালেক্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিজিট করেনি তারা অবশ্যই ভিজিট করুন। বর্ষাগিনি মিউজিয়াম 171/2 শ্রী রাজবাড়ি অ্যাভিনিউ কলকাতা 719। এবং আজকে আমাকে হেল্প করেছেন প্রশান্তদা, আজকে আমাকে হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ প্রশান্তদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবে, বর্ষাগিনি মিউজিয়ামে ভিজিট করবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং বর্ষাগিনি মিউজিয়ামের কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুক পেজ আছে, তোমরা কিন্তু ফলো করতে পারো। আবারও বলছি সোনা এবং রূপার গহনার মজুরির ওপর 20% অফ চলছে, আর তোমরা যদি আমার চ্যানেল মনিশ ফ্যাশন থেকে ভিজিট করো এক্সট্রা কিন্তু 5% অফ পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।